পাবজি এত অ্যাডিকশন হয়ে যাচ্ছে যে এখন পাবজি খেলতে খেলতে জলের জায়গায় অ্যাসিড খেয়ে নিচ্ছে, এরকম অনেক প্রবলেমই হচ্ছে। গুজরাটের সুরাট শহরে যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেটর আছে সেখানে পাবজিকে ব্যান্ড করে দিয়েছে, অফিসিয়ালি ব্যান্ড হয়ে যাবে পাবজি সেখানে। এই প্রথম শহর হবে ইন্ডিয়াতে যেখানে পাবজি ব্যান্ড হয়ে যাবে মার্চের 9 তারিখ দিয়ে, এবং আমার মনে হয় অন্যান্য শহর এবং রাজ্যেও পাবজি ব্যান্ড হয়ে যাবে। তোমার কি মনে হয় পাবজি অ্যাডিকশনের ব্যাপারে কমেন্ট করে নিচে অবশ্যই জানাও। নেক্সট নিউজ, চায়নাতে যে রেডমি 9 যেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন একটা ইউজার কিনেছিল এবং যখন বাড়ি গিয়ে ফটো ক্লিক করার সময় তার নজরে পড়ে যে ফোনের মধ্যে ফ্ল্যাশ লাইটই নেই, ফ্ল্যাশ লাইট গায়েব, মানে কোম্পানি দিয়ে উইদাউট ফ্ল্যাশ লাইটে ফোনটা এসছে এবং রেডমি ফ্ল্যাশ লাইট দিতে ভুলে গেছে। পরে শাওমি সেই ইউজারের সঙ্গে কন্ট্যাক্ট করে এবং তার সেই ফোনটাকে চেঞ্জ করে দেয়। কিন্তু এমন ভুল কিভাবে হলো শাওমির? যাই হোক, ইন্ডিয়াতে রেডমি নোট 7 প্রো যেগুলো লঞ্চ করেছে, যেগুলো সেল হচ্ছে, সেগুলোর মধ্যে ফ্ল্যাশ লাইট আছে, তো তুমি যদি নিয়ে থাকো অবশ্যই চেক করে নেবে। এবার ইন্ট্রোডিউস, তোমরা দেখছো স্টেক বেঙ্গলি, আমি সাকলিন, এবং স্টেক বেঙ্গলি নতুন এপিসোড STN মানে স্টেক নিউজ 6, যেখানে টেক ইন্ডাস্ট্রির সমস্ত নিউজকে কভার করা হয়। চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও ডেইলি ইন্টারেস্টিং টেক ভিডিও এবং টেক নিউজ পেতে। লেটস কন্টিনিউ। Realme ইউজারদের জন্য একটা সুখবর আছে, Realme একটা আপডেটস আনতে চলেছে নাইটস্কেপ মোড, মানে রাতের বেলাও ভালোভাবে ফটো ক্লিক করতে পারবে এবং খুব তাড়াতাড়ি Realme সমস্ত ফোনের মধ্যে এই আপডেটসটা চলে আসবে। তুমি যদি Realme ইউজার হয়ে থাকো তাহলে ঝটপট ফোনটাকে আপডেট করিয়ে নাও এখন, না আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং লাইক না করলে ফটাফট লাইক করে দাও। নেক্সট নিউজ অ্যাবাউট হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ এর এখানে যে সমস্ত আনঅফিশিয়ালি অ্যাপ গুলো আছে, যেমন হোয়াটসঅ্যাপ প্লাস, হোয়াটসঅ্যাপ জিবি, হোয়াটসঅ্যাপ গোল্ড, এই ধরনের যে সমস্ত হোয়াটসঅ্যাপ এর মডিফাই ভার্সন, সেগুলো তুমি যদি ব্যবহার করে থাকো তাহলে সেগুলোকে এক্ষুনি আনইনস্টল করে দাও, কারণ হোয়াটসঅ্যাপ এই সমস্ত অ্যাপ গুলিকে ব্যান্ড করতে চলেছে, মানে অলরেডি ব্যান্ড করে দিচ্ছে। এবং তুমি যদি এখনো এই সমস্ত অ্যাপ গুলোকে ব্যবহার করে থাকো তাহলে সেটাকে আনইনস্টল করে দাও এবং প্লে স্টোর দিয়ে বা ISO অ্যাপ স্টোর দিয়ে গিয়ে হোয়াটসঅ্যাপ এর অফিসিয়ালি অ্যাপটাকে ডাউনলোড করে নাও, নইলে তোমার সমস্ত চ্যাট, সমস্ত ব্যাকআপ সব রিমুভ হয়ে যাবে। নেক্সট নিউজ, ভিভো লঞ্চ করে দিয়েছে ভিভো Y90i। এটাতে আছে 6.22 ইঞ্চি HD প্লাস স্ক্রিন, ওয়াটার ড্রপ নচ, ডুয়েল ক্যামেরা 13+2 মেগাপিক্সেল, এবং ফ্রন্ট ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল, এবং প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 439। এই ভিভো V91i এর দুটি ভার্সন আছে, 2GB 16GB যেটার দাম 7,990 টাকা, এবং 2GB 32GB যেটার দাম 8,490 টাকা। নেক্সট নিউজ, ফেসবুকের পপুলারিটি দিন দিন কমে যাচ্ছে, গত 1 থেকে 2 বছরের মধ্যে 5 কোটি ফেসবুক ইউজার ছেড়ে চলে গেছে, মানে 5 কোটি জন ফেসবুক ছেড়ে চলে গেছে, তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছে। তুমি কি ফেসবুক অ্যাক্টিভ আছো? তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাও। আর ফেসবুক ব্যবহার করলে ফেসবুকের যে মেইন অ্যাপ সেটাকে ব্যবহার করো না, ফেসবুক লাইটটাকে ব্যবহার করো, সেটাই বেটার হবে, কারণ ফেসবুকের যে মেইন অ্যাপটা সেটা ব্যাটারিও বেশি নষ্ট হয় এবং প্রসেসরও বেশি ব্যবহার করে। নেক্সট নিউজ, ভিভো V15 লঞ্চ হবে মার্চের 15 তারিখ, এবং এখানে ভিভো V15 এর দাম করেছে 22,990 টাকা, ডুয়েল ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, USB টাইপ সি সাপোর্ট, বাকিটা এ ব্যাপারে একটা ডিটেলস ভিডিও কাল আপলোড করব, তো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে নাও। নেক্সট নিউজ, ফ্লিপকার্টে ওম্যান্স ডে স্পেশাল দারুণ সেল চলছে, যেখানে প্রায় সব স্মার্টফোনের উপর ডিসকাউন্ট আছে এবং আরো যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোর উপরেও স্পেশাল ডিসকাউন্ট চলছে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত, ভিডিওটা এখনো লাইক করলে ফটাফট লাইক করে দাও, কমেন্ট করে জানাও তোমার মতামত, ভিডিওটা শেয়ার করো তোমার সমস্ত বন্ধুদের সঙ্গে, এবং নতুন হলে এই রকমই ইন্টারেস্টিং টেক ভিডিও এবং টেক নিউজ ডেইলি দেখতে স্টেক বেঙ্গলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে দাও। পরবর্তী ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে ইউটিউব তোমাকে নোটিফিকেশন দিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।